আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। নিজে একজন ব্যবসায়ী, সেই সুবাদে মনে হয় যদি অন্য কাউকে ব্যবসার জন্য প্রলুব্ধ করতে পারি এবং আমার কথা শুনে যদি সেও ব্যবসায় প্রলুব্ধ হয়ে ব্যবসা করে নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমার একটু সার্থকতা হবে। তো আজকে সেই তাগিদে নতুন একটা বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এলাম, সেটা হচ্ছে লবণের ব্যবসা। লবণের ব্যবসা কিভাবে করবেন, মাল কোথা থেকে পাবেন, এটা কয়ভাবে করা যায়, আর এটা কেমন প্রফিট, কেমন পুঁজি লাগবে, সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, তাহলে এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন। তো লবণের ব্যবসা আসলে কতভাবে করা যায় সেটা আগে বলে নেই। লবণের ব্যবসা আপনি চাইলে সরাসরি কারখানা থেকে লবণ কিনে এনে সেটাকে নিজের প্রতিষ্ঠানের নামে বিক্রি করে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটু পুঁজি বেশি লাগবে, যেমন আপনার বিএসটিআই লাইসেন্স লাগবে, পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, আরেকটা হচ্ছে আপনার নিজের নামে একটা প্যাকেট করতে হবে। এগুলো করতে গেলেই কিন্তু আপনার এক্সট্রা কিছু টাকার প্রয়োজন হবে। আর যদি আপনি নিজস্ব প্যাকেট না করে যদি অন্য কোনো কোম্পানির অধীনে তাদের প্যাকেটের লবণ আপনি জাস্ট ডিলার হিসেবে নিয়ে আসেন অথবা পাইকারি দরে কিনে এনে আপনার এলাকায় সাপ্লাই দেন, সেক্ষেত্রে আপনার এই যে চারটা এক্সট্রা কস্টের কথা বললাম সেটা আপনার খরচ হবে না, তবে আপনি এখান থেকে তারপরেও ভালো ব্যবসা করতে পারবেন। তবে যদি আপনি নিজস্ব প্যাকেটে করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটু প্রফিটের পরিমাণটাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্লাস একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর পর সে ব্র্যান্ড ভ্যালুর উপরে নির্ভর করে আপনি কিন্তু অনেক দিন ব্যবসা করে যেতে পারবেন। তো যদি আপনি নিজস্ব নামে করতে চান তাহলে কিভাবে করবেন সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আপনাকে একদম গোডাউন থেকে বা কারখানা থেকে লবণ সংগ্রহ করতে হবে। তো লবণ সংগ্রহ করে আপনার নিজস্ব প্যাকেটজাত করা প্যাকেটে করে বিক্রি করতে হবে। তো লবণ আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? লবণ সংগ্রহ করার জন্য আপনি চট্টগ্রাম, তারপরে হচ্ছে কক্সবাজার, নারায়ণগঞ্জ, তারপরে ঢাকা, এই কয়েকটা জায়গায় আসলে লবণের গোডাউন বা কারখানা রয়েছে, সেখান থেকে আপনাকে খোলা লবণ আসলে সংগ্রহ করতে হবে। তো খোলা লবণ সংগ্রহ করে আপনি চাইলে সেটা আবার খোলাও বিক্রি করতে পারেন। আপনি জানেন যে গ্রাম এলাকাগুলোতে আসলে খোলা লবণও ভালো চলে, কারণ খামারিরা গরুকে খাওয়ানোর জন্য আসলে খোলা লবণ ক্রয় করে থাকে। এছাড়া সাধারণ মানুষও বর্তমানে যদিও প্যাকেট লবণের প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে কিন্তু কিছুদিন আগেও কিন্তু খোলা লবণই আমরা খেতাম। তো যাই হোক, এই খোলা লবণ আপনি চাইলে গ্রামে একদম খোলাই বিক্রি করতে পারবেন, আবার চাইলে আপনি নিজের প্যাকেট করে বিক্রি করতে পারবেন। তো এটা হচ্ছে গ্রাম এলাকায় যদি আপনি ব্যবসা করেন। শহরে আসলে তেমন খোলা লবণ তেমন একটা চলে না, আপনাকে শহরে আসলে প্যাকেটজাত লবণই বিক্রি করতে হবে। তো লবণ আপনি যেখান থেকে সংগ্রহ করবেন সেটা বললাম, তবে আপনি কিভাবে লবণ কিনে জিতবেন সেটাও একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আপনি গুগল করতে পারেন, গুগল করে কারা কারা লবণ সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লায়ারদের আপনি মোবাইল নম্বর সংগ্রহ করবেন। মিনিমাম 20-30টা নম্বর সংগ্রহ করতে হবে সর্বপ্রথম, করে তারপরে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেককে আলাদা আলাদা করে ফোন করবেন, ফোন করে যে আপনাকে সবচেয়ে কম রেটে লবণ দিতে চাইবে আপনি তার সঙ্গে যোগাযোগ করে ব্যবসার ডিল করতে পারেন। আপনি যদি কারখানা থেকে লবণ আনতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন এক ট্রাক লবণ আনতে হবে, সেক্ষেত্রে লবণের দাম আপনি আসলে যাচাই বাছাই করে নেবেন। 70-80 হাজার টাকা লাগতে পারে এক ট্রাক লবণের দাম, সেটা আপনাকে মাথায় রেখে আসলে ব্যবসায় নামতে হবে। এত গেলে লবণ সংগ্রহ করার ব্যাপার। তো লবণ সংগ্রহ তো আপনি যে কোনোভাবেই করতে পারবেন, তবে যদি আপনি নিজের প্যাকেট করে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিছু ঝামেলা তো রয়েছে, যেমন ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স তো আপনি আপনার এলাকার সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু দ্বিতীয় যেটা হচ্ছে বিএসটিআই আসলে একটু ঝামেলাপূর্ণ কাজ। আপনি বিএসটিআই পাওয়ার জন্য কি করতে হবে, বিএসটিআই পাওয়ার জন্য আসলে সর্বপ্রথম আপনার একটা প্যাকেটের নকশা করতে হবে, প্যাকেটের নকশা করে সেই নকশাটা আসলে বিএসটিআই অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারা যদি এটা অ্যাপ্রুভ করে তারপরে আপনি সেই প্যাকেটের একটা অর্ডার করবেন, সেখানে মিনিমাম আপনাকে 100 কেজি প্যাকেট অর্ডার। তো প্যাকেটের ক্ষেত্রে আমরা জানি যে সর্বনিম্ন 100 কেজি প্যাকেট প্রিন্ট করা যায়, এর নিচে করা যায় না, যেহেতু এখানে একটা রিস্ক থেকে যায় যে সর্বনিম্ন 100 কেজি প্যাকেট প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে আগে বিএসটিআইয়ের অনুমতি পাওয়ার পর মূলত যদি আমরা প্যাকেজিং প্রিন্টিংয়ে যাই তাহলে বেশি ভালো হয়। তো প্যাকেজিং প্রিন্টিংয়ের ক্ষেত্রে আসলে আপনি যত কালার দিবেন তত ডিজাইন সুন্দর হবে, ডিজাইন সুন্দর হলে আপনার কস্টিংও অনেক বেড়ে যাবে। যদি আপনি একটা কালার দিয়ে প্রিন্ট করে ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার একটা ড্রামের প্রয়োজন হবে, আর যদি আপনি অনেকগুলো কালার দিয়ে একটা ডিজাইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ একটু বেশি পড়ে যাবে। এখন কথা হচ্ছে যে
প্যাকেজ আসলে প্যাকেট আসলে কোথা থেকে প্রিন্ট করবে, সেটা হচ্ছে আপনার বাবুবাজার যে আছে না, বাবুবাজার বা চক বাজারের সেদিকেই আসলে এই প্যাকেট প্রিন্টিং এর ছাপাখানাগুলো প্রচুর রয়েছে। আপনি সেখানে যে তাদের কাছ থেকে প্যাকেটের ডিজাইন করে আনবেন, এনে তারপরে আপনি এগুলো বিএসটিআই এর মাধ্যমে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার পরে আসলে আপনার কাজ হচ্ছে মাল আপনার গোডাউনে আনা। এখন যদি গোডাউনে আনেন, গোডাউনে আবার আবার একটা রিকোয়ারমেন্ট রয়েছে বিএসটিআই, সেটা হচ্ছে আপনার গোডাউনকে ফ্লোর থেকে একটু উঁচুতে রাখতে হবে। আর আমরা জানি যে লবণ হচ্ছে একটা এমন প্রোডাক্ট যেটা আসলে কমে যায়, যদি আপনি বাতাস পায় তাহলে সেটা পরিমাণে কমে যায়, তারপরে পানি আসলে তো আপনি বুঝতেই পারছেন পানি গলে যে আপনার লবণ একদম নাই হয়ে যেতে পারে। তো সেজন্য আসলে এই যেখানে আপনি লবণ স্টোর করবেন সেখানে আসলে একটু স্বেচ্ছাতে ভাব তো কোনো অবস্থাতেই থাকা যাবে না, আর কোনো ধরনের জানালা থাকা যাবে না ঘরে, আর এটা মাটির সংস্পর্শে আসা যাবে না। মাটির সংস্পর্শে আসলেও কিন্তু লবণ কমে যায়, স্বেচ্ছাতে হয়ে গেলে কিন্তু লবণ পরিমাণে কমে যাবে। সেজন্য আপনার ফ্লোর থেকে মিনিমাম 1 ফুট উপরে আপনার কাঠের ফ্লোর করতে হবে। কাঠের ফ্লোর করে তার উপরে আপনার মোটা পলিথিন দিতে হবে, বস্তা দিতে হবে, তার উপরে আপনাকে লবণ সংগ্রহ করতে হবে। তো এভাবে আপনার লবণ সংরক্ষণ করে আসলে ব্যবসা করতে হবে। তো বিএসটিআই বলছিলাম, তারপরে পরিবেশ অধিদপ্তর থেকে আসলে একটা কাগজ নেওয়ার বা অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটাও আপনাকে একটু কষ্ট করে নিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই ডকুমেন্ট বাবদ আসলে কেমন খরচ হবে। একটা বিএসটিআই অনুমতি পেতে প্রায় বিএসটিআই অনুমতি, তারপরে আপনার পরিবেশ অধিদপ্তরের অনুমতি, এগুলো করতে মিনিমাম আপনার 50,000 টাকার মতো খরচ হয়ে যেতে পারে। এটা একটা ওভারঅল ধারণা দিলাম, কারণ এখানে আরও আনুষঙ্গিক খরচপাতি পড়তে পারে, সবগুলো নিয়ে আসলে 50,000 টাকা আমরা ধরলাম। এখন কথা হচ্ছে মাল যদি আপনি নামান, সেক্ষেত্রে ঘর আসলে 4টা থাকতে হবে। আপনার হচ্ছে একটা স্টোর বা গোডাউন, তৃতীয় হচ্ছে একটা প্যাকেটিং ঘর, তৃতীয় হচ্ছে একটা ডিসপ্লে ঘর, আর চতুর্থ একটা হচ্ছে একটা সেল সেন্টার বা বিক্রয় সেন্টার। এই 4টা রুমের মাধ্যমে আসলে আপনার অফিসটা করতে হবে, তাহলে মোটামুটিভাবে আপনি একটা বিএসটিআই কর্তৃক যে ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে সে অনুপাতে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। তবে আপনি চাইলে আর একটু ক্ষুদ্র পরিসরও করতে পারেন। কেন আমি এত কথা বলছি, আপনি চাইলে তো প্যাকেট নিয়েই ব্যবসাটা করতে পারতেন, তাই না? প্যাকেট যত পণ্য যারা অলরেডি তৈরি করেছে তাদের কাছ থেকে এনে কিন্তু আপনি মার্কেটে সাপ্লাই দিতে পারতেন। যেহেতু আমি বলছি একদম ব্যবসা শুরু করলে একদম গোড়া থেকে শুরু করা ভালো, আপনি সরাসরি কারখানার সঙ্গে ব্যবসা করবেন, আপনার কারখানা এবং আপনার মাঝখানে যেন আর কেউ না থাকে, সেজন্য আমি আসলে এগুলো বলছি। তবে আপনার ডিলার নিয়ে ব্যবসা করলে যে তেমন লাভ হবে না তাও কিন্তু নয়, ডিলার নিয়েও আপনি ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে কাগজপত্রে এত ঝামেলার প্রয়োজন হবে না, জাস্ট আপনি একটা গোডাউন, শুধুমাত্র একটা ডিসপ্লে সেন্টার প্লাস বিক্রয় সেন্টার, অর্থাৎ মানে আপনি এমন একটা গোডাউন নেবেন যেখানে গোডাউনটা মোটামুটি বড় কিন্তু একটা রোডের পাশে, তাহলে দেখা যায় গোডাউনও হলো আর তার পাশে আপনি একটা টেবিল রেখে বসে পড়লেন, তারপরে আপনার এখানে থেকে বিক্রি করতে পারলেন, প্লাস আপনার গাড়ি আসলো, গাড়ি দিয়ে দিয়ে আপনি এলাকায় সাপ্লাই দিতে পারলেন। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে আপনি এটা দিয়েও করতে পারেন। এখন কথা হচ্ছে যে মার্কেটিং কীভাবে করবেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যে প্যাকেটের কথা বললাম, যদি আপনি প্যাকেট করে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা ইউনিক ডিজাইনে প্যাকেট করতে হবে, যাতে করে আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। আমরা দেখি যে অনেকেই আছে যে যারা অলরেডি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের লবণগুলো রয়েছে, সেই লবণের প্যাকেটের মতো করে নিজস্ব একটা ডিজাইন করে আপনার বাজারে ছেড়ে দেয়। তো ওইটার মতো যদি আপনি করেন, ধরুন আমি বললাম মোল্লা সল্ট, তো মোল্লা সল্টের মতো ডিজাইন করে যদি আপনি একটা প্যাকেট করেন, তাহলে দেখা যায় যে ওই প্যাকেটটা দেখার পর সে কিন্তু আপনার লবণের নামের কথা বলবে না, সে মোল্লা সল্টের নামের কথাই তার মনে পড়বে। আর যদি আপনি একটু ইউনিক করে ডিজাইন করে অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে মোল্লা সল্টের কথা তার মাথায় কখনো আসবে না, বরং লবণের নাম দেখে কিন্তু তার এই লবণের যে কোম্পানির লবণ কিনছে সেটাই তার মনে পড়বে। একবার দুবার তিনবার কিনতে কিনতে একটা সময় তার মনে এটা গেঁথে যাবে এবং পরবর্তীতে আপনার ব্র্যান্ড ভ্যালুটা আপনি কাজে লাগিয়ে ব্যবসাকে কিন্তু আরও অগ্রসর করতে পারবেন। তাই আমি বলবো আপনি একটা নিজস্ব প্যাকেট করে নিতে পারেন, নিজস্ব ইউনিক ডিজাইনের প্যাকেট করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। এখন যদি আপনি এই যে প্যাকেটজাত করে বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি বিশাল বৃহৎ পরিসরে ব্যবসাটা করতে পারছেন। আপনি চাইলে আপনার নিজের উপজেলাতে সাপ্লাই তো দিবেন, পাশাপাশি আপনার
অন্যান্য আপনার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সাপ্লাই দিতে পারেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে সাপ্লাই দিতে পারেন। বর্তমানে তো অনলাইনে মার্কেটিং করে সারা বাংলাদেশে মাল পৌঁছে দেওয়ার মতো ব্যবসা আমরা দেখতে পাচ্ছি, তো আপনি সেটাও করতে পারেন। ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে সেগুলো প্রচারের মাধ্যমে বাংলাদেশে আনাচে কানাচে কিন্তু আপনি মাল সাপ্লাই দিতে পারবেন, এটা হচ্ছে বিষয়। আর যদি আপনি ডিলার নিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার আপনার এলাকায় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু মোটামুটি আপনি সাপ্লাই দিলে সেখান থেকে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার অবশ্যই একটা ছোটোখাটো পিক আপ গাড়ির প্রয়োজন হবে, অথবা আপনি ইজি অটো বাইকগুলোও নিতে পারেন, যদিও এগুলোতে আসলে ততটা ভারী বহন করতে পারে না। তবে আপনি যদি একটু শক্তিশালী দেখে একটা অটো বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়েও সাপ্লাই করেও এলাকায় চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। আমি দেখেছি অনেকে ভ্যান গাড়ি করেও সাপ্লাই দিয়ে ব্যবসা করছে, এটা একদম ক্ষুদ্র পরিসরে যদি আপনি করতে চান সেক্ষেত্রে। আর যদি আপনি বৃহৎ পরিসরে করতে চান সেক্ষেত্রে আপনি একটা পিক আপ, ছোট্ট একটা পিক আপ ভাড়া করে, সেক্ষেত্রে আপনি একটা ছোট্ট পিক আপ কিনে নিতে পারেন অথবা ভাড়ায় নিতে পারেন। নিয়ে আপনি সারা দিন, দিনে 14 ঘন্টা যদি পিক আপটাকে আপনি ভাড়ায় খাটান অথবা নিজের গাড়ি হয়, সেক্ষেত্রে 14 ঘন্টা যদি আপনি একটানা সাপ্লাই দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে, তো আপনি সেভাবেও করতে পারেন, এ হচ্ছে ব্যাপার। আরেকটি কথা হচ্ছে যে যদি আপনি নিজস্ব ব্র্যান্ড করেন সেক্ষেত্রে আপনাকে আসলে এলাকায় প্রচুর প্রচুর পরিমাণ ঘুরতে হবে এবং ঘন ঘন যেতে হবে, আপনার ফেস ভ্যালুটাকে বাড়াতে হবে। আপনি দেখা গেল 1 সপ্তাহ গেলেন তারপরে আপনার আর খবর নাই, সেক্ষেত্রে দোকানওয়ালারা কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, তারা বলবে যে এই লোক তো এই কয়েকদিন পরে আর আসবে না, এর কাছ থেকে মাল নিয়ে লাভ নাই। যদি আপনি কন্টিনিউয়াসলি 6 মাস 1 বছর তার কাছে যেতেই থাকেন, মাল দিতেই থাকেন, দেখবেন যে একটা সময় তারা আপনার প্রতি আস্থাভাজন হয়ে পড়বে এবং আপনাকে প্রতিনিয়ত মালের অর্ডার করবে। সেক্ষেত্রে তার সঙ্গে যে আপনার একটা রিলেশন তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, একটা বন্ডিং হবে, সেই রিলেশনের খাতিরে কিন্তু সে আপনার কাছ থেকে মাল নিতে বাধ্য থাকবে, সে অন্য কোম্পানির কাছ থেকে মাল নিবে না। সেজন্যই আসলে মূলত ব্যবসায় রিলেশন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেভাবে আপনি ব্যবসায় রিলেশন বিল্ড আপ করে কিন্তু আপনার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারেন, মার্কেটিং করতে পারেন। এখন কথা হচ্ছে পুঁজি কত লাগবে। পুঁজি হচ্ছে আপনার প্রথমত আপনাকে সর্বনিম্ন 1 ট্রাক লবণ আনতে হবে, সেক্ষেত্রে আপনার 50-60-70 হাজার টাকা বা 80 হাজার টাকার মতো লাগতে পারে। তবে আপনি যদি মাল কিনে জিততে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যবসা করে জিততে পারবেন। আমি আগেই বলেছিলাম আপনি মিনিমাম 20টা কোম্পানির লিস্ট করবেন বা কারখানার লিস্ট করবেন অথবা সাপ্লায়ারের লিস্ট করবেন, করে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে যে সবচেয়ে কম রেটে আপনাকে মাল দেবে তার কাছ থেকে মাল নেবেন। তো মিনিমাম আপনাকে 70-80 হাজার টাকা মাল কিনতে হবে সর্বপ্রথম চালানে, তো এটা হচ্ছে একদম শুরু করার জন্য। তবে আপনি যদি এর চেয়ে বেশি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি মাল কিনতে পারবেন, এটাতে আসলে ধরা বাঁধা তেমন ফিক্সড করে বলা সম্ভব নয় যে আপনার এত টাকা পুঁজি হলে ব্যবসা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার 80 হাজার টাকা মাল কিনবেন, 50-60 হাজার টাকা আপনার কাগজপত্রে যাবে, সেক্ষেত্রে আপনার প্রায় 1.5 লক্ষ টাকা, আর আপনি একটা ভালো পজিশন নিলে, একটা অফিস করলে সেক্ষেত্রে আরও 1-1.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। অর্থাৎ আমি ধরে নিলাম গড়ে আপনার 3 লক্ষ টাকা হলে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তো এই মাত্র 3 লক্ষ টাকায় যদি আপনি ব্যবসাটা শুরু করেন দেখা যায় আপনি কিন্তু একটা হ্যান্ডসাম ব্যবসা করছেন এবং আপনি প্রভাবের সঙ্গে আপনার এলাকায় ব্যবসাটা করতে পারবেন বলে আশা রাখা যায়। এখন কথা হচ্ছে যে আপনি ভাবতে পারেন আমি প্রথমে এই ব্যবসাটা করছি, আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়, এই ব্যবসা অলরেডি অনেকেই করছে। আমরা দেখা যায় যে একটা ব্যবসা শুরু করার আগে অথবা যে কোনো একটা উদ্যোগ নেওয়ার আগে শুধুমাত্র পজিটিভ দিকগুলোই দেখি, অর্থাৎ এটাতে লাভ 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 শুধু লাভটাই দেখি, এটার পেছনে যে লস হওয়ার সম্ভাবনাও রয়েছে সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। সেজন্য আপনি যেটাই শুরু করছেন আগে এটার ভালো দিকগুলো দেখুন, পাশাপাশি এটার মন্দ দিকগুলোও দেখুন। আপনি লবণের ব্যবসা শুরু করবেন ঠিক আছে, এটাতে অনেক লাভ ঠিক আছে, কিন্তু এটা যে আপনি করতে পারবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেজন্য আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে আমি এই ব্যবসাটা করতে পারবো কি না। আমার এক বন্ধু গত 2-3 যাবত আমার কাছে আসছে, সে একটা ভালো দোকান পেয়েছে, সেখানে আসলে রেস্টুরেন্ট ছিল যেখানে আসলে পেঁয়াজ সিঙ্গারা ভাজাপুরি এগুলো আসলে বিক্রি করা হয়। তো সে আমার কাছে আসলে পরামর্শ নিতে এসেছিল যে সে এই ব্যবসাটা করবে, তো আমি তাকে বললাম যে দেখো তুমি যদি এই ব্যবসাটা করো, তোমার যদি আসলে এটার প্রতি যত্ন থাকে, ভালোবাসা থাকে, তবে তুমি সেটা করতে পারবে। যেহেতু তুমি একজন টিচার মানুষ, তুমি যদি এই ব্যবসাটা করতে চাও তাহলে আসলে তোমার নিজে থেকে জাগ্রত করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আসলে তুমি এই কাজটা করতে পারবে কিনা, তোমার অন্তর থেকে এটার প্রতি ভালোবাসা আসবে কিনা,
যদি এমনটা হয় তবেই তুমি এই ব্যবসা করতে পারবে, আর যদি এমনটা না হয় তাহলে হয়তো বা তোমার দ্বারা এই ব্যবসা হবে না। তো তখন আসলে সে ভাবলো যে আসলেই ব্যাপারটা আসলে এমনই। তো এমনই আসলে আপনি যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা আপনার অন্তর থেকে যদি ভালোবাসতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি এটা পারবো, এটা একবার একবার যে আমি যে মোটিভেশন দিলাম বা কোনো মোটিভেটরের কাছ থেকে শুনলেন, শুনে আপনি একদম একদম ফুলে ফেপে এত মোটিভেটেড হয়ে গেলেন যে আমি পারবই পারবো, আমাকে পারতেই হবে, এরকমটা নয়। আপনাকে বাস্তবতা দিয়ে আসলে ভাবতে হবে যে আসলে আপনি পারবেন কিনা, এটা ভেবে তারপরে আপনি ব্যবসাটা শুরু করুন। আশা করছি আপনি ভালো কিছু করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, যারা একটা ছোট্ট এবং মাঝারি ধরনের বিজনেস আইডিয়া খুঁজছিলেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।